हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल द ऑफबीट गाइ। तो आज के आमार वीडियो टॉपिक होते चले कीभावे हेलमेटे गोप्रो सेट करे बा जेकोनो एक्शन कैमरा सेट करे बा आमार मोटो ब्लॉगिंग सेटअप और कीभावे साउंड रेकॉर्ड करे गोप्रोर साथे जेहेतु माइक थाके ना माइक एडाप्टर दिए कीभावे हेलमेटेर भीतर माइक लागिए कीभावे साउंड रेकॉर्ड करे कथा बोलते हैं एटाओ आमी ए टू जेड देखिए देव स्टेप बाय स्टेप। तो वीडियो पुरोटा देखते थाको ना होले स्किप कर ले बुझते पारबे ना। तो चलो वीडियो स्टार्ट करा जाक। घंटी बजे राम पा पा पम राम पा पा पम মোটো ব্লগিং সেটআপের জন্য প্রথমে দরকার হলো একটা হেলমেট, যেটা আমার কাছে আছে একটা সেক্সি হেলমেট। দেখো আমার এটা আমার খুব পছন্দের একটা হেলমেট। আমার কাছে রয়েছে গোপ্রো হিরো 8। গোপ্রো হিরো 8 এ তোমার মাইক ইনস্টল করা যায় না, মানে ডিরেক্ট মাইক ইনস্টল করা যায় না, তার জন্য আলাদা করে একটা কেস কিনতে হয়। তো আমার কাছে কেসটাও রয়েছে, এটা হলো কেস। এই ক্যামেরাটাই কেসের ভেতরে যাবে। তারপরে তোমার এটা একটা অ্যাডাপ্টার রয়েছে, তো এই অ্যাডাপ্টারটাও অ্যাডাপ্টারের সাহায্যে তোমার মাইক লাগবে। মাইক লেগে তারপরে তোমার হেলমেট ইনস্টল হবে, তারপরে গিয়ে তোমার সাউন্ড রেকর্ড হবে। প্রথমেই তোমার হেলমেট, এটা আমার হেলমেট। হেলমেটের এই সামনের পোর্শনটায়, এই যে সামনের পোর্শনটা রয়েছে, সামনের পোর্শনটায় এটাকে বলে জে মাউন্ট, এইটাকে এই পোর্শনটাকে বলে জে মাউন্ট। কিন্তু এই জে মাউন্টের জায়গায় তোমার জে মাউন্টটা শুধু এরকমও পাওয়া যায়। এই জে মাউন্টটা তোমার অনেকে কী করে, হেলমেটের উপরেই তোমার এমসিল দিয়ে লাগিয়ে দেয় আর ওটা পার্মানেন্ট হয়ে যায়, ওটা নড়ে না বা হেলমেট ড্যামেজ করে ওটাতে। মানে যে জায়গাটায় এমসিল দিয়ে লাগানো হয় হেলমেটের অন্তত কালারটা নষ্ট করে। যেহেতু আমার একটা সেক্সি ভালো সুন্দর হেলমেট আমার কাছে, তার জন্য আমি কী করেছি, এটা চেন মাউন্ট বলে, এটা হলো চেন মাউন্ট। মানে এই চেন মাউন্ট কিনেছি আমি। চেন মাউন্ট এটা তোমার তিন দিক থেকে তিনটে মানে ফিতে মতো বেরিয়েছে তবে হেলমেটের ভেতরে এই ক্লিপটা দিয়ে জাস্ট এইভাবে লাগিয়ে দিলেই হয়ে যায়, চেন মাউন্টটা তোমার সেট হয়ে যায়। তো এই চেন মাউন্টটার ক্ষেত্রে কী হয়, হেলমেট ড্যামেজ করে না, আর যখন খুশি আমি খুলে নিতে পারবো, যখন খুশি লাগিয়ে নিতে পারবো, এটা আমার সুবিধা হয়। তারপরে আনতে হবে কেস। কেসের দাম হলো 900 টাকা। কেসটা এরকম, কেসটা আমার লাগবে না, মানে এগুলো লাগবে না আমার, এগুলো কোনো কাজের না। এবার আসবে ক্যামেরা। গোপ্রো হিরো 8 এর সাইড প্যানেলটা খোলা যায়, জাস্ট এরকম করতে হবে আর টান দিতে হবে। তো এরকম করলে সাইড প্যানেলটা খুলে যায়, এই প্যানেলটা খুলে যায়। তো এটাও খুলে সাইডে রাখতে হবে। তো গোপ্রোটা এখন এরকম হয়ে গেল ক্যামেরাটা। তো এখন এইভাবে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল করার পর এটা চেপে দিতে হবে, এই কাভারটা লাগিয়ে দিতে হবে। তো গোপ্রো আমার চলে গেল ফুল কেসের ভিতরে চলে গেছে। সাউন্ড রেকর্ড করার জন্য এই যে যে কেসটা রয়েছে, অ্যাডাপ্টারটা রয়েছে, আর আমার গোপ্রোর দাম নিয়েছে 25,500, মেট্রোগুলি থেকে নিয়েছি আমি। তো এটা একটা অ্যাডাপ্টার, এটা হলো গোপ্রোর অরিজিনাল অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছ গোপ্রো লেখা রয়েছে। এই গোপ্রোর অ্যাডাপ্টারের দাম হলো গিয়ে 3,900 টাকা নিয়েছে আমার। এই অ্যাডাপ্টারটা, এইখানে যে নিচে যে কেসটা রয়েছে, এই কেসটা বানানোই হয়েছে অ্যাডাপ্টারের জন্য, যাতে অ্যাডাপ্টার ইনস্টল করা যায়। তা এই অ্যাডাপ্টারটা এই গোপ্রো ফাঁকা জায়গায় ঢুকিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই পোর্শনটা, এই পোর্শনটা চার্জার পোর্ট। তো এই সি টাইপ চার্জার পোর্ট, এই জায়গাটায় তোমার ঘুরিয়ে এই জায়গাটা ইনস্টল করে দিতে হবে অ্যাডাপ্টারের জ্যাকটা। এই অ্যাডাপ্টারের জ্যাকটা গিয়ে তোমার গোপ্রোর সাথে কানেক্ট হয়ে গেল ক্যামেরার সাথে। জ্যাক থেকে দুটো পয়েন্ট বেরোয়, একটা হলো চার্জার পোর্ট আর একটা হলো মাইকের পোর্ট। তো এই হলো আমার গোপ্রোর সেটআপ, এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি হেলমেটের সাথে অ্যাটাচ করে দিতে পারি। তো গাইস, আমার গোপ্রো সেট আপ কমপ্লিট। এবার হলো মাইক। আমার কাছে রয়েছে বয়ার M1 মাইক। তো এটা অনেক বড় মাইক, কিন্তু এই মাইকটা খুব ভালো, দুটি উঠে ছোট করে তারপরে হেলমেটের ভিতরে ইনস্টল করে নেবো আমি। তো ছোট করা যাক আগে, এরকম ভাবে ছোট করতে হবে।
এত বড় একটা মাইক ছোট জায়গায় চলে আসলো, এবার দেখো কি করতে হবে। তো আমার এই হেলমেটটা মোটামুটি ভালো, সব রিমুভ করা যায় প্যাড গুলো। তো দেখতে পাচ্ছি এখানে ফাঁকা, এই ফাঁকাতে আমি আমার প্রথমে এই অ্যাডাপ্টারটা, মাইক অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই যে এক্সট্রা তার রয়েছে, এক্সট্রা তার গুলো সব এখানে ব্যান্ডেজ। তারপরে এই যে তারটা বেরিয়ে থাকলো, এই তারটা এখানে একবার পেঁচিয়ে, এখানটা একটা পেঁচিয়ে দেখো, এখানে গোপ্রো রয়েছে, গোপ্রোর এই সাইডে মাইক যেখানে ইনস্টল হবে এখানে ঢুকিয়ে দিলাম। আর এই সাইডটা অরিজিনাল মাইক রেকর্ড করে, তো এটাকেও আমার গোটাতে হবে। এটাও গুটি গুটি ছোট করলাম, ছোট করে এবার এই সাইডে, এই সাইডের প্যাডিং এ ঢুকিয়ে দিলাম, এই সাইডের প্যাডিং। তো গাইস এই হলো পুরো সেটআপ, দেখতে পাচ্ছ আশা করি। ক্যামেরাটা কেসের ভিতরে রয়েছে, কেসের ভিতর থেকে আসছে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার থেকে লাইন যাচ্ছে মাইকে, মাইকটা আসছে হেলমেটের ভিতরে। এবার ভালো করে দেখে নাও মাইকটা কোথায় গেছে, মাইকটা হলো এখানে এই কোনায় মাইকটা দেখতে পাচ্ছ। হলো পুরো সেটআপ কমপ্লিট, মানে যে কোনো গোপ্রো সেটআপ এটাই। এবার তোমাদের ডেমো দেখাই বাইরে গিয়ে যে ভিডিও কোয়ালিটি কেমন আছে আর স্টেবিলিটি কেমন। এত টাকা দিয়ে গোপ্রোটা কিনেছি, সেটার কি বেনিফিট। তো গাইস তোমরা দেখো যে গোপ্রোর ভিডিও কোয়ালিটি কেমন হয় আর সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো ব্যাপার হচ্ছে কি, আমি আগে করতাম ফোনে, তো ফোন থেকে তোমার ওয়াইড অ্যাঙ্গেল কম, ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক কম আসতো, কারণ ফোনের ওয়াইড অ্যাঙ্গেল কম আর ফোনটা অনেকটা বড়, মানে হেলমেটের সামনে অনেক বড় হয়ে থাকতো আমার ফোনটা। তার জন্য যখনই হাওয়ায় একটুখানি হাওয়া লাগতো তখনই আর কি ফোনে হাওয়া লেগে ফোনটা ভাইব্রেট হতো আর ভিডিও কোয়ালিটি শেকি হয়ে যেত। আর এখন কি হবে, গোপ্রোটা যেহেতু ছোট হাওয়া কম লাগবে আর তোমার ভিডিও শেকি হবে না, আর ভিডিও তোমার ফোনের থেকে স্টেবিলাইজার বেশি, মানে স্টেবল থাকে বেশি। দেখবে জোরে চালাবো তারপরেও দেখবে তোমার ভিডিও স্টেবল থাকবে। তো এই হলো গোপ্রো, তুমি যতই জোরে চালাও যতই হাই স্পিডে চালাও তোমার ভিডিও কোয়ালিটি সেম থাকবে আর স্টেবল থাকবে, ওয়াইড অ্যাঙ্গেল বেশি থাকবে আর কোয়ালিটি। এটা তোমার শ্যুট হচ্ছে 1080 60 FPS, আর কারণ আমি জানো আমার কাছে পিসি নেই, তার জন্য আমার সিস্টেম নেই আমার কাছে, তার জন্য আমার ফোনেই এডিট করতে হবে, তার জন্য আমি 4K শ্যুট করতে পারবো না। আর 4K শ্যুট করলে অনেক MB যায়, আর যখন ভিডিও আমি আপলোড করব তখনও অনেক MB লাগবে, আর ফোনের ডেটা থেকে আমি যেহেতু ফোন ভিডিও আপলোড করি তার জন্য অনেকটা ডেটা নিয়ে নেয়, তার জন্য আমি মানে 1080 60 FPS শ্যুট করছি। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো যারা নতুন নতুন মোটো ব্লগিং সেটআপ শুরু করছে। তো টাটা গাইস, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন কন্টেন্ট নিয়ে। তো টাটা।